করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব আজ স্তব্ধ, দেশে দেশে চলছে লকডাউন। তারই পরিপ্রেক্ষিতে কেমন আছে সিলেট? দর্শক, আজকে আমরা এসেছি সিলেটের লালদীঘির পাড় এলাকায়। সরকার কর্তৃক সকলকে সকল ধরনের জনসমাগম বন্ধ রাখতে বলা হলেও এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য কর্মব্যস্ত এলাকার দিনের মতো এখানে জড়ো হয়েছে অনেক মানুষ। মানুষজন ভিড় জমাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোতে, তাদের অনেকেই করোনা সংক্রমণ ঠেকাতে নেয়নি প্রয়োজনীয় ব্যবস্থা। একই সাথে রাস্তার পাশে অবস্থিত অস্থায়ী বাজার বসানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকার মানুষ বাজার করতে ভিড় জমিয়েছেন, তবে তারা কেউই সামাজিক দূরত্ব মানছেন না। একজন আরেকজনের সংস্পর্শে থাকার কারণে এখানে করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। এর কয়েকদিন আগে নগরের আম্বরখানা পয়েন্টে সেনাবাহিনীর উদ্যোগে বাজারে রশি বেঁধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু আজকে আমরা এসে দেখতে পাচ্ছি লালদীঘির পাড়, কালীঘাট সহ বেশ কয়েকটি এলাকায় অস্থায়ী বাজারের মানুষে প্রচুর পরিমাণ ভিড় রয়েছে। এই অবস্থা চলতে থাকলে সিলেটে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করবে। শেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে মোট 7,667 জন করোনার আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে পাওয়া গেছে 107 জন রোগী। জনসমাগম যদি রোধ না করা যায় তবে খুব দ্রুত বৃদ্ধি পেয়ে যাবে এই সংখ্যা। দর্শক, আপনারা সকলে বাসায় অবস্থান করুন, অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। ঘর থেকে বের হলে মুখে মাস্ক ব্যবহার করুন, হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন। বাসায় ঢোকার সাথে সাথে হাত সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে ফেলুন। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। আকিব চৌধুরী, ডালসলেট টেলিভিশন, সিলেট।